লোকসভা ভোটে বিজেপির প্রার্থী তালিকায় তো ছিলই একাধিক চমক। এবার বিজেপির তারকা প্রচারকদের লিস্ট অর্থাৎ স্টার ক্যাম্পেনার, যারা যারা তারকা প্রচার করবেন, কারা কারা থাকছেন এই স্টার ক্যাম্পেনার লিস্টে অর্থাৎ তারকা প্রচারকদের লিস্টে? থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, থাকছেন জগত প্রকাশ নাড্ডা, বিজেপি সভাপতি রাজনাথ সিং, থাকছেন অমিত শাহ। এছাড়া আর কারা কারা থাকছেন? যোগী আদিত্যনাথ, অত্যন্ত হাই প্রোফাইল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, আসামের মুখ্যমন্ত্রী মানিক সাহা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী, এবং থাকছেন অর্জুন মুন্ডাও থাকছেন। এছাড়া সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে, অমিত মালবীয়, নিশীথ প্রামাণিক, বাংলার নিশীথ প্রামাণিকও থাকছেন। এছাড়া সতপাল মহারাজ থাকছেন, স্মৃতি ইরানি থাকছেন, মুক্তার আব্বাস নাকভি এবং সুকান্ত মজুমদার, বাংলার সুকান্ত মজুমদার আবারও। এছাড়া শুভেন্দু অধিকারী, শান্তনু ঠাকুর, স্বপন দাশগুপ্ত, দিলীপ ঘোষ থাকছেন। প্রত্যেকে বাংলায় প্রচার করবেন, যারা বাংলায় স্টার ক্যাম্পেনার লিস্ট, রাহুল সিনহা, মিঠুন চক্রবর্তী, দেবশ্রী চৌধুরী থেকে শমিক ভট্টাচার্য, বাংলার স্টার ক্যাম্পেনার লিস্ট তারকা প্রচারকদের তালিকা এই মুহূর্তে রিপাবলিক বাংলায় প্লাজমা স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি এক্সক্লুসিভ। থাকছেন রাহুল সিনহা, মিঠুন চক্রবর্তী, দেবশ্রী চৌধুরী, শমিক ভট্টাচার্য। বিজেপি প্রকাশ করলো চমকদার তাদের তারকা প্রচারকদের তালিকা। থাকছেন নগেন্দ্র রায়, দীপক বর্মন, জগন্নাথ চট্টোপাধ্যায়, মাহফুজা খাতুন, সংখ্যালঘু বিজেপি নেতৃত্বের মধ্যে অন্যতম মুখ মাহফুজা খাতুন। এছাড়া আর কারা থাকছেন? সুশীল বর্মন, সুকুমার রায়, নিখিল রঞ্জন দে, মিহির গোস্বামী, অর্থাৎ বিধায়করাও যেমন থাকছেন, নেতারাও যেমন থাকছেন, মুখপাত্ররাও যেমন থাকছেন, মালতী রাভা রায়, শঙ্কর ঘোষ, জুয়েল মুর্মু, গোপাল চন্দ্র সাহা, প্রত্যেকে থাকছেন। বিধায়কদেরও অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে, রুদ্রনীল ঘোষ, অমিতাভ চক্রবর্তী, সতীশ তোন্ডো থাকছেন। এবং এই যে স্টার ক্যাম্পেনারদের লিস্ট বললাম, তার মধ্যে ছিল সুকান্ত মজুমদার, ছিলেন তিনি। সেই সুকান্ত মজুমদার এই মুহূর্তে বালুরঘাটে প্রচার করছেন, সেই ছবি লাইভ এক্সক্লুসিভ রিপাবলিক বাংলায় রয়েছে আমাদের প্রতিনিধি রিপন। রিপন, সুকান্ত মজুমদারকে দেখতে পাচ্ছি প্রচার করছেন সকাল সকাল বালুরঘাটে, স্টার ক্যাম্পেনার অর্থাৎ তারকা প্রচারক, এই মুহূর্তে কি ছবি বলো? হ্যাঁ, একেবারে কিশোরলায় দেখো, এই মুহূর্তে কিন্তু বালুরঘাটে সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি এবং এই লোকসভা কেন্দ্রের যিনি বিজেপির প্রার্থী, তিনি তার নিজের ওয়ার্ডে কিন্তু এই মুহূর্তে প্রচার সারছেন। আর তুমি দেখতে পাচ্ছ বাড়ি বাড়ি যাচ্ছেন তিনি, এবং তিনি যে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এবং ভোট দেওয়ার আবেদন জানাচ্ছেন। সুকান্ত রয়েছে দাদা নিজের ওয়ার্ডে, কীভাবে প্রচার করছেন? আমরা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, মানুষকে বলছি বিজেপিকে ভোট দেওয়ার জন্য, নরেন্দ্র মোদীকে আশীর্বাদ দেওয়ার জন্য, নরেন্দ্র মোদীকে আশীর্বাদ দিলে ভালো থাকবে। লিফলেটে কি কি তুলে ধরছে? দেখো, লিফলেটে আমাদের যে কাজ সেটা তুলে ধরা হচ্ছে। হ্যাঁ, মানুষকে বলা হচ্ছে যে আমরা কী কী কাজ করেছি, মোদিজির কী প্ল্যানিং সেটা বলছি। আমরা সারাদিন কী কী কর্মসূচি রয়েছে? আজকে বিভিন্ন জায়গায় যাওয়া এবং সেখানে ভোটের প্রচার করা, এই উদ্দেশ্য নিয়েই আজকে বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন বিধানসভাতে প্রোগ্রাম আছে। বাসাবাসায় ভালো আছেন তো? একেবারেই দেখো কিশালা, এই মুহূর্তে কিন্তু সুকান্ত মজুমদার তিনি তার নিজের ওয়ার্ডে প্রচার সারছেন, সেই ছবি কিন্তু আমরা দেখাচ্ছি। সাধারণ মানুষের কাছে তিনি যাচ্ছেন এবং লিফলেট বিলি করছেন, কী কী উন্নয়নমূলক কাজ করেছেন তারা সেই সমস্ত যে লিফলেটের মাধ্যমে তা তুলে ধরার চেষ্টা করছেন। এবং দিনভর কিন্তু ব্যাপক কর্মসূচি রয়েছে সুকান্ত মজুমদারের, এবং সেটাও কিন্তু তিনি জানালেন। এবং যারা তার থেকে বয়োজ্যেষ্ঠ তাদের পা ছুঁয়ে কিন্তু প্রণাম সারছেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। কিশালয় একদমই রিপন, তোমার সঙ্গে সঙ্গে সুকান্ত মজুমদারের ছবি তুমি দেখালে, একই সঙ্গে উলুবেড়িয়ার দিকে নজর রাখতে হচ্ছে। উলুবেড়িয়া এই মুহূর্তে প্রচার করছেন বিজেপি প্রার্থী উদয় পাল চৌধুরী, এবং সেখানেও আমাদের প্রতিনিধি রয়েছেন স্বর্ণেন্দু। স্বর্ণেন্দু, উলুবেড়িয়া প্রচার চলছে বিজেপির এই মুহূর্তে হাই প্রোফাইল, এই মুহূর্তে সেই প্রচারের ছবি তুমি দেখাচ্ছ। একদিকে আমরা সুকান্ত মজুমদারের প্রচার দেখালাম, এবং এইবার বিজেপির উলুবেড়িয়ায় যে প্রচার চলছে সেই নিয়ে বিস্তারিত বলো স্বর্ণেন্দু। মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ত ভাবে খারাপ পাচ্ছি,
স্বর্ণেন্দু সঙ্গে থাকো, আরো একবার বালুরঘাটের দিকে নজর রাখতে হচ্ছে। বালুরঘাটে রিপন রয়েছেন, সুকান্ত মজুমদার কথা বলছেন স্থানীয় মানুষের সঙ্গে, মালাও পরিয়ে দেওয়া হচ্ছে সুকান্ত মজুমদারকে, অর্থাৎ সাধারণ মানুষও উচ্ছ্বাস প্রকাশ করছেন। রিপন, ঠিক আছে, আমি দেখছি ভোটের পর যোগাযোগ করবেন, চালু হলে পরে যোগাযোগ করবেন, টেনে নিচ্ছেন। এবং এই মুহূর্তে বালুরঘাটের যে সন্ধ্যাহল এলাকা, সেই এলাকায় তিনি কিন্তু রয়েছেন। 22 নম্বর ওয়ার্ড, বালুরঘাট পৌরসভার 22 নম্বর ওয়ার্ড, সুকান্ত মজুমদার তার নিজের ওয়ার্ড, কিন্তু তার বাড়ি এইখানে। সেই ওয়ার্ডে কিন্তু তিনি সকালে চায়ে পেয়ে চর্চা করেছেন, তারপরে দেওয়াল লিখেছেন, এবং এই এখন কিন্তু তিনি জনসংযোগ করছেন, রাস্তা দিয়ে হাঁটছেন, এবং বাড়ির রাস্তার দুপাশে যে বাড়িঘর রয়েছে সেই বাড়িগুলোতে যাচ্ছেন, লিফলেট বিলি করছেন, এবং বিজেপিকে ভোট দেওয়ার যে আবেদন সেটা কিন্তু সাধারণ মানুষের কাছে জানাচ্ছেন। এবং সাধারণ মানুষও কিন্তু সুকান্ত মজুমদারকে কাছে পেয়ে মালা পরানো থেকে শুরু করে প্রণাম, বিভিন্ন রকম যে অ্যাক্টিভিটি সেটা কিন্তু দেখা যাচ্ছে। এই মুহূর্তে তিনি হাত জোর করে করে সাধারণ মানুষের কাছে যাচ্ছেন, এবং বিজেপিকে ভোট দেওয়ার আবেদন আছে। কর্মী সমর্থকরা রয়েছে, বিজেপির টাউন সভাপতি থেকে শুরু করে যুব জেলা সভাপতি শুভ চক্রবর্তী সহ বিভিন্ন বিজেপি নেতৃত্বরা কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি বিশালায়, আমরা কিন্তু সুকান্ত মজুমদার কিন্তু বিভিন্ন যে ওয়ার্ডের বাড়ি বাড়ি, সেই বাড়ি বাড়িতে যাচ্ছেন, সেই ছবি কিন্তু আমরা দেখাচ্ছি বিশালায়। একেবারে অনেক ধন্যবাদ রিপন, সেই ছবি দেখাচ্ছিলে, একদিকে সেই ছবি দেখছিলাম যেখানে সুকান্ত মজুমদার প্রচার করছেন, এছাড়াও একাধিক জায়গায় বিজেপি প্রচার চলছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও তাদের তারকা প্রার্থী, তারকা প্রচারক যারা, সেই লিস্ট প্রকাশ করা হয়েছে। বিজেপিটা দেখালাম, তৃণমূলেরটাও প্রকাশ করা হয়েছে। তৃণমূলের সেই প্রার্থী তালিকা, সেই প্রচারকদের তালিকা এই মুহূর্তে দেখবো। মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ ব্যানার্জি, তৃণমূলের তারকা প্রচারক, স্টার ক্যাম্পেনার, কারা কারা রয়েছেন, সৌগত রায়, শোভনদেব চট্টোপাধ্যায়, কল্যাণ ব্যানার্জি, মলয় ঘটক, মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে শুরু, তারপর একের পর এক মন্ত্রী বিধায়ক, মানস রঞ্জন ভূঁইয়া, অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, ফিরাদ হাকিম রয়েছেন তৃণমূলের তারকা প্রচারকদের মধ্যে, স্টার ক্যাম্পেনারদের মধ্যে। অবশ্যই চন্দ্রিমা ভট্টাচার্য, শতাব্দী রায় এবং স্টার তারকা দীপক অধিকারী তো থাকবেনই, মমতাবালা ঠাকুরও রয়েছেন তৃণমূলের তারকা প্রচারকদের মধ্যে। আর কারা কারা থাকছেন এই লিস্টে, পরের যে নামগুলো, মনোজ তিওয়ারি, পার্থ ভৌমিক, শশী পাজা, স্নেহাশিস চক্রবর্তী, মন্ত্রী, একাধিক মন্ত্রী রয়েছেন এই লিস্টে। বীরবাহ হাঁসদা, ঋতব্রত ব্যানার্জি রয়েছেন, ঋতব্রত ব্যানার্জি, অম্বরীশ, এবং তারই সঙ্গে সঙ্গে কুণাল ঘোষ, শায়নী ঘোষ, জুন মালিয়া, রাজ চক্রবর্তী, সমস্ত তারকা যারা ফিল্ম থেকে এসেছেন বিভিন্ন সময়, ইউসুফ পাঠান, বিবেক গুপ্ত, সোহম চক্রবর্তী, শান্তনু সেনও থাকছেন, ক্রিকেটার রয়েছেন, তারকারা রয়েছেন, বিধায়করা রয়েছেন, সমীর চক্রবর্তী, অদিতি মুন্সী, মোশাররফ হোসেন, জয়প্রকাশ মজুমদারও রয়েছেন তৃণমূলের তারকা প্রচারকদের মধ্যে, অর্থাৎ স্টার ক্যাম্পেনারদের মধ্যে। দেবাংশু ভট্টাচার্য, সায়ন্তিকা ব্যানার্জি রয়েছেন, বিক্ষুব্ধ হয়ে গেছিলেন টিকিট না পেয়ে, নাম রয়েছে। রচনা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সৌরভ দাস, প্রত্যেকে রয়েছেন এরা। এবং কিন্তু এই লিস্ট দেখে আপনাদেরও হয়তো মনে হচ্ছে, আপনাদেরও মনে হচ্ছে, আমারও মনে হয়েছে যে দুজনের নাম হয়তো এই লিস্ট থেকে বাদ পড়েছে বলেই মনে হচ্ছে, যাদের নামটা শোনার অপেক্ষা ছিলেন অনেকে, মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহান। মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহান দুজনেরই নাম নেই তৃণমূলের তারকা প্রচারকদের তালিকাতে। তারকা প্রচারকদের তালিকা কমিশনে পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস, সেখানে সেই নামগুলো দেখালাম। কিন্তু বিতর্ক বা প্রশ্ন উঠছে মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহানকে নিয়ে, এর আগে বহুদিন ধরে সাংসদ ছিলেন কিন্তু এইবার আর তাদের নাম নেই, সেই নিয়ে প্রশ্ন উঠছে। आप एक बड़ा दायित्व निभाने जा रही है, इस समय कैसा लग रहा है? मेरा संदेश कली का माँ बहन के सर पे आपका हाथ, आप तो हमारे लिए भगवान समान है। 2011 साल से वोट हम इलेक्शन नहीं दे पाई, तो ये बहुत ही दुखद बात है कि बंगाल में किस प्रकार से सरकारों ने व्यवहार किया है। हम तो सबके लिए लड़ेंगे। बंगाल तो शक्ति पूजा की भूमि है, दुर्गा पूजा की भूमि है, और आप उसी शक्ति का पर्याय है। संदेश खाली में आपने इतनी बड़ी लड़ाई लड़ी, आप एक प्रकार से शक्ति स्वरूपा है। हम राम जी की तरह एक भाई एक बाप हमारी मिला है, आपका छोटे बेटी की तरह हमारा साथ रहेगा। मैं पूरी तरह आप लोगों के साथ रहूंगा, और मेरी आपको बहुत बहुत शुभकामनाएं हैं।